আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে অর্থনীতি, শিল্প ও বাণিজ্য থেকে পরীক্ষা আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সাথেই থাকুন, শুরু করছি আজকের এই আয়োজনে। আমরা প্রথমে বাংলাদেশের বর্তমান মুদ্রা ব্যবস্থা থেকে জানব। এখানে প্রথম প্রশ্নটি থাকবে, বর্তমানে দেশে টাকার কাগজে নোট রয়েছে কতটি? বর্তমানে দেশে টাকার কাগজে নোট রয়েছে 10টি। বর্তমানে ব্যাংক নোট কয়টি? বর্তমানে ব্যাংক নোট রয়েছে 7টি। এগুলো হলো 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 ও 1000 টাকা। এগুলো হচ্ছে ব্যাংক নোট। এখানে প্রশ্ন হতে পারে, 500 টাকার নোটটি কী ধরনের নোট? এটি হবে ব্যাংক নোট। সর্বশেষ ব্যাংক নোট 200 টাকার চালু হয় কত তারিখে? 200 টাকার ব্যাংক নোটটি চালু হয় 17ই মার্চ 2020 সালে এবং এটি বাজারে আসে 18ই মার্চ 2020 সালে। ব্যাংক নোট কে প্রবর্তন করে? ব্যাংক নোট প্রবর্তন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে? ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। সরকারি নোট কয়টি? সরকারি নোট হচ্ছে 3টি। এই 3টি নোট হচ্ছে 1 টাকার, 2 টাকার এবং 5 টাকা। এই 3টি নোট হচ্ছে সরকারি নোট। সরকারি নোট বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রবর্তিত হয়? সরকারি নোট প্রবর্তিত হয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। এজন্য সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। প্রশ্ন আসতে পারে, সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে। সরকারি নোটের মুদ্রক হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, এবং দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুরে অবস্থিত। এবারে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পৌঁছানোর যে অবস্থান, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জানব। বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? 26শে ফেব্রুয়ারি 2021 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ করে কবে? জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য সুপারিশ করে 23শে নভেম্বর 2021 সালে। বাংলাদেশের সাথে আর কোন দুটি দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সুপারিশ প্রাপ্ত হয়? নেপাল ও লাওস। বাংলাদেশ কবে লাস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অর্থাৎ LDC থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? বাংলাদেশ LDC থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে 2026 সালে, যুক্ত হয় 1975 সালে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সব শর্ত পূরণ করে কবে? 2018 সালে। জাতিসংঘ কবে এক ঘোষণার মাধ্যমে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অর্থাৎ LDC গড়ে তোলে? 18ই নভেম্বর 1971 সালে জাতিসংঘ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি LDC গড়ে তোলে। তখন LDC দেশ ছিল 25টি, বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশ হচ্ছে 46টি। এবারে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কিত প্রশ্নোত্তর জানব। এই প্রকল্পের নাম হচ্ছে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প। তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পটির নাম হচ্ছে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প। এর অবস্থান হচ্ছে তিস্তা ব্যারেজ হতে মহিপুর ও কাউনিয়া হয়ে তিস্তার মোহনায়। এবারে প্রশ্ন দেখব, তিস্তা মহাপরিকল্পনা কত কিলোমিটার এলাকা জুড়ে নেওয়া হয়েছে? তিস্তা মহাপরিকল্পনা মোট 115 কিলোমিটার এলাকা জুড়ে নেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার ব্যয় ধরা হয়েছে 8000 কোটি টাকা। তিস্তা মহাপরিকল্পনার জরিপ করেছে কে? এটি জরিপ করেছে চায়না পাওয়ার কোম্পানি চীন। কৃষিসহ জমি অধিগ্রহণ হবে মোট 170 বর্গ কিলোমিটার, পরবর্তীতে সংযুক্ত হতে পারে আত্রাই, করতোয়া, পুনর্ভবা নদী তিস্তা ব্যারেজ। এটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার দোয়ানি নামক স্থানে। এবারে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সম্পর্কিত প্রশ্নোত্তর দেখব। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অবস্থান হচ্ছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিশেষত্ব হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিল্পাঞ্চল।
সরকার দেশে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার যে লক্ষ্য নির্ধারণ করেছে তার মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ইকোনমিক জোন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। শিল্প ও বাণিজ্য সংক্রান্ত কিছু প্রশ্ন তো দেখব যেগুলি বাংলাদেশে প্রথম, যেমন দেশের প্রথম ওয়াইফাই সিটি কোনটি? দেশের প্রথম ওয়াইফাই সিটি হচ্ছে সিলেট। দেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? ঢাকার কেরানীগঞ্জে। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোথায়? পটুয়াখালীর পায়রায়, এখানে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে। বাংলাদেশের প্রথম চামড়া শিল্পনগরী কোথায়? ঢাকার সাভারে। দেশের প্রথম এলপিজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে পটুয়াখালীতে। দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনাল অবস্থিত কক্সবাজারের মহেশখালীতে। দেশের প্রথম সৌরবিদ্যুৎ সুবিধাসহ বহুতল খাদ্য গুদাম বগুড়ার সান্তাহারে। দেশের প্রথম পরিবেশবান্ধব পোশাক কারখানা নির্মাণ করা হয়েছে ঢাকার ধামরাইয়ে। প্রথম মোবাইল ফোন টিভি চ্যানেল হচ্ছে চ্যানেল 26। দেশের প্রথম মোবাইল ফোন টিভি চ্যানেল 26। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম হচ্ছে বানৌজা পদ্মা। দেশের প্রথম পাতাল রেল হবে বিমানবন্দর টু কমলাপুর রুটে। দেশের প্রথম সমুদ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে রামু কক্সবাজারে। দেশের প্রথম পোশাক শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে কোথায়? গজারিয়া মুন্সিগঞ্জ। প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র হবে বাগেরহাট জেলার মোংলায়। প্রস্তাবিত দেশের প্রথম সিলিকন সিটি হচ্ছে রাজশাহী। প্রস্তাবিত মুদ্রণ শিল্প নগরী করা হবে মুন্সিগঞ্জের সিরাজদি খানে। ঔষধ শিল্প পার্ক হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়। প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর হবে বাগেরহাটের রামপালে। প্রস্তাবিত গার্মেন্টস পল্লী হবে মুন্সিগঞ্জের বাউশিয়াতে। শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় স্থাপন করা হবে? শেখ মুজিব ফায়ার একাডেমি স্থাপন করা হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়। দেশে প্রথমবারের মতো কোথায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হচ্ছে? ঢাকার আমিনবাজারে। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে জাফলং সিলেট। শেখ হাসিনা নকশিপল্লী কোথায় অবস্থিত? জামালপুরে। এবারে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সংক্রান্ত সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তরগুলি দেখব, যা আমরা এতক্ষণ ইতিমধ্যে দেখছিলাম এগুলি কোন কোন পরীক্ষা এসেছে বা কীরকমভাবে এসেছিল সে ধরনের কিছু প্রশ্নোত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? এটি 43তম বিসিএস প্রিলিমিনারিতে ছিল। সঠিক উত্তরটি হচ্ছে 2 টাকা, এটি ব্যাংক নোট নয়। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? এগুলি হচ্ছে মিং ক্লাসের। সঠিক উত্তর খ। ডিসেম্বর 2020 অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 60টি। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশের উত্তরণের সাল কোনটি? উত্তর হচ্ছে ক অপশন 1975 এবং 2026 সাল। ফ্রম হুইচ কান্ট্রি ডাজ বাংলাদেশ ইম্পোর্ট দ্য মোস্ট, অর্থাৎ কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে? উত্তর হচ্ছে চায়না। যে দেশ থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করে? সঠিক উত্তর ক সৌদি আরব। বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। সঠিক উত্তর গ 3টি। বর্তমানে বাংলাদেশে কোন পণ্য রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে? সেটি হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশ ইজ প্রোভাইডিং মিলিয়ন ইউএসডি ফরেন কারেন্সি অ্যাসিস্ট্যান্ট টু শ্রীলঙ্কা। কারেক্ট অ্যান্সার বি 250। দ্য কান্ট্রিজ 18th গ্যাস ফিল্ড ইজ ইন, বাংলাদেশের 28তম গ্যাস ফিল্ড হচ্ছে জকিগঞ্জ। সঠিক উত্তর ডি। বাংলাদেশ রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ হচ্ছে ক সৌদি আরব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হল আকাশতরী ও
শ্বেত বলাকা, সঠিক উত্তর ক। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।